শিক্ষা যোগ্যতা মেধা যেন সবকিছু ফেল পাশ শুধু টাকা কোথাও চাকরি পেতে টাকা কোথাও পরীক্ষায় পাস করতে টাকা নেওয়ার অভিযোগ এবার ডিএলএড এর প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করানোর জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠল মালদার মনমথনাথ কলেজ অফ এডুকেশনের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে মধ্যস্থতাও করতেন ওই শিক্ষক অভিযোগ গুরুতর বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই শিক্ষকের বিরুদ্ধে বুধবার হাইকোর্টে মামলা করেন মালদার মনমথনাথ কলেজ অফ এডুকেশনের সেক্রেটারি তার অভিযোগ পড়ুয়াদের পাস করানোর জন্য মাথাপিছু ২০০০ টাকা করে চাওয়া হয় না দিলে ফেল করানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ শুধু তাই নয় অভিযোগ সম্পূর্ণ টাকা দিতে না পারায় ৪৯ জনের মধ্যে ৪৩ জনকে ফেল করানো হয় সূত্রের খবর এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন অভিযোগ গুরুতর গত মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলা হয় ৬০০-র বেশি ডিএলএড কলেজ থেকে পড়ুয়াদের অফলাইন রেজিস্ট্রেশনের জন্য মোটা অঙ্কের নগদ টাকা নেওয়া হয়েছিল ইডি দাবি করে সেই নগদ টাকা সরাসরি পৌঁছে যেত প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে এবার মালদার এক কলেজে শিক্ষকের বিরুদ্ধে উঠল পাস করানোর জন্য টাকা নেওয়ার অভিযোগ বৃহস্পতিবার এই মামলার শুনানি সৌভিক মজুমদার এবিপি আনন্দ কলকাতা গরু পাচারের টাকা কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছিল অনুব্রত মণ্ডলের কন্যা অনুব্রত দেহরক্ষী সাইগাল হোসেন তৃণমূল জেলা সভাপতির ঘনিষ্ঠ ব্যবসায়ীদের পর এবার সিবিআই এর নজরে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কর্মচারীদের অ্যাকাউন্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি কর্মচারীদের মাসিক বেতন সামান্য হলেও মাঝে মধ্যে ওইসব অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষাধিক টাকার লেনদেন হয়েছে সিবিআই এর সন্দেহ ওইসব অ্যাকাউন্টের মাধ্যমে গরু পাচারের টাকা লেনদেন হয়েছে সূত্রের খবর ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও তার কর্মচারীদের তালিকা তৈরি করতে শুরু করেছে সিবিআই ওই ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের নামে বীরভূমে কোনো সম্পত্তি কেনা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে অনুব্রত মণ্ডলের ১ কোটি টাকার লটারি জেতার রহস্য ভেদ করতে গিয়ে মঙ্গলবার সামনে আসে আরো ৩ লটারির হদিশ সিবিআই এর দাবি শুধু অনুব্রত মণ্ডলই নয় দফায় দফায় লটারির টাকা ঢুকেছে তার কন্যা সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টেও এই প্রেক্ষাপটেই বুধবার অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য মলয় পিচকে দিল্লিতে ফের জিজ্ঞাসাবাদ করে ইডি তৃণমূলের অঞ্চল সভাপতি রাজীবের চালকলে কে বিনিয়োগ করেছিলেন অনুব্রত স্ত্রীর চিকিৎসার জন্য কেন টাকা দিয়েছিলেন তিনি উত্তর জানতে রাজীব ভট্টাচার্যকে এর আগেও ৪বার তলব করেছিল ইডি অনুব্রত ঘনিষ্ঠ আরেক ব্যবসায়ী মলয় পিঠের সংস্থা স্বাধীন ট্রাস্টের সঙ্গে অনুব্রতর আত্মীয়দের ৪০০০০ টাকার লেনদেনের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় এজেন্সির অনুমান সেই টাকা মলয়ের বেসরকারি মেডিকেল কলেজে বিনিয়োগ করা হয়েছে সেই টাকার উৎস জানতেই এই প্রথমবার তাকে জিজ্ঞাসাবাদ করল ইডি গরু পাচার মামলায় এর আগে ২বার সিবিআই এর মুখোমুখি হন মলয় এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে